হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন সাবধানে আছেন, সুস্থ আছেন। ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে। ভিডিওটা ছিল বৃহস্পতিবারের ভিডিও, তো সেদিন আবহাওয়াটা খুবই ভালো ছিল, রোদ উঠেছিল বাহিরে। এরকম আবহাওয়া থাকলে আসলে ভালো লাগে, একটু বৃষ্টি থাকলে দেখা যায় মনটাও খারাপ লাগে, এরকম রোদ উঠলে দেখা যায় কাজ করতেও ভালো লাগে। এবং দেখা যায় আনিলাও এখন ঘরে থাকতে থাকতে তো বোরিং হয়ে গিয়েছে, তো বারান্দাও যাওয়া যায় এরকম রোদ উঠলে। তো বাইরে থেকে ফলগুলো নিয়ে এসেছিল, তো আমি সাথে সাথে এগুলি ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য, কারণ এখন সব কিছুই বাইরে থেকে আনার পরে সব কিছু ধুয়ে রাখতে হয়, না হলে জীবাণু থেকে যায়। এজন্য আর কি আমি সব কিছু ভিজিয়ে রেখেছিলাম, পরে এটাকে একটু শুকিয়ে তা মুছে বা আবার রেখে দিচ্ছি। পানি সহকার রাখলে আবার দেখা যায় এগুলি নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমার হাজবেন্ড যখনই ফল নিয়ে আসে না কেন, মানে ও এত ফল নিয়ে আসবে, মানে দুজন মানুষের জন্য এত ফল আসলে প্রয়োজন না, তারপরও অনেক ফল নিয়ে আসে। তো আজকে বেশি কিছু রান্না করব না দুপুরে, তো এখানে আমি স্যুপের জন্য চিকেন নিয়েছি, তো আমি এখানে চিকেন স্যুপ রান্না করব। তো এজন্য আমি চিকেনটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি, তারপর এখানে আমি অল্প অল্প করে মশলা দিচ্ছি। তো এক একে মশলাগুলো দিয়ে দিচ্ছি, তো এখানে আমি প্রথমে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তো পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর স্বাদমতো লবণ ব্যবহার করেছি। এখানে চাউমিন নুডলস রান্না করার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি নুডলসটা সেদ্ধ করার জন্য। তো এখানে আমি সেদ্ধ করার জন্য অল্প করে তেল আর লবণ দিয়ে রেখেছি পানির মধ্যে। আর এখানে স্যুপের মধ্যে আমি গাজর আর বরবটি কেটে আমি যে স্যুপের সাথে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি চিকেনের সাথে। এখানে আমি চাউমিনের জন্য এক কাপের মতন কাটা হাড় ছাড়া মাংস নিয়েছি, চিকেন নিয়েছি। এখানে আমি এক টেবিল চামচের মতন টমেটো ক্যাচাপ ব্যবহার করেছি, আর দুই টেবিল চামচের মতন এখানে আমি সয়া সস ব্যবহার করেছি, এটা ডার্ক সয়া সস। এখানে আর দিব স্বাদ মতন আদা বাটা, রসুন বাটা, আর দিব এক টেবিল চামচের মতন আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, এটা যার যার অপশনাল, এটা অনেকে পছন্দ করে ঝাল খেতে, আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি এর জন্য আমি গুঁড়া মরিচটা ব্যবহার করেছি। আর দিয়েছি এক টেবিল চামচের মতন ভিনেগার। এখানে আমি দুটা ডিম নিয়েছি চাউমিনের জন্য, তো ডিমটা আমি ভালো মতন ফেটে নিয়েছি। এখানে আমি একটা প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেছি। এখানে বাটার, ঘি বা নর্মাল যে রেগুলার আমরা যে তেলটা খাই সেটাও ব্যবহার করা যাবে। তারপর আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা ভেজে আমি সাইড করে রেখেছি, ওটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি যে প্যানের মধ্যে ডিমটা ভেজেছিলাম ওই প্যানের মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, তো এটাকে ভালো মতন একটু ভেজে নেব। যে চিকেনটা আমি মেখে রেখেছিলাম ওই মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি তেলের সাথে, দেখা গেছে পেঁয়াজ আর রসুনের সাথে ভাজা হয়ে যাবে। আরেক চুলাতে যে আমি স্যুপটা দিয়েছিলাম, তো আমি চিকেনটা এখন উঠিয়ে নেব, যে চিকেনের লেগ পিসগুলো আর কি।
তো আমি এটা উঠিয়ে তারপর মাংসগুলো আলাদা করব আর হাড়গুলো আমি আলাদা করব। এখানে আমি স্যুপের জন্য কর্নফ্লাওয়ার নিয়েছি, তো এটাকে আমি একটু পানি দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু মুরগিটা এখনও গরম আছে এই জন্য আমি কাঁটা চামচ দিয়ে মাংসটা আলাদা করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে এই জিনিসটা করলে আসলে খুব ইজিভাবে করা যায়, মাংসগুলো মানে ছোটানো যায় আর কি। মাংসগুলো আমি ঝুরা ঝুরা করে ফেলেছি, তো এখানে আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো নর্মালি এখন নরম হয়ে গিয়েছে, এখানে আমি একটু জ্বালিয়েই তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব প্রায় 10 মিনিট পরেই, যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে মাংসটা, সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। স্যুপের মধ্যে লবণ একটু কম হয়েছে, এর জন্য আমি লবণটা দিয়েছি ঠিক মতন, আর 1 টেবিল চামচের মতন ভিনেগার দিয়েছি, আর 1 টেবিল চামচের মতন আমি সয়া সস ব্যবহার করেছি। আর এই চুলাতে চিকেনটা হয়ে গিয়েছে, তো এখানে আমি গাজর দিয়ে দিব। তো গাজরটা আমি একদম ছোট ছোট করে মানে একদম চিকন করে কেটেছি, আর এখানে যে কোনো ভেজিটেবল দেওয়া যাবে, এখানে আমি শুধু গাজর ব্যবহার করব আর হলো ব্রোকলি। তো গাজরটাকে আমি এখন একটু ভাজা ভাজা করে নিব, যেহেতু গাজর একটু শক্ত থাকে এর জন্য আমি গাজরটা আগে দিয়েছি। গাজর দেওয়ার পরে আমি এখানে ব্রোকলিটাও দিয়ে দিয়েছি, তো এটাকে আমি একটু লেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতন ভিনেগার দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচের মতন সয়া সস দিয়েছি, আর নর্মাল যে কেচাপ আছে টমেটো কেচাপ সেটা আমি 2 টেবিল চামচের মতন দিয়েছি। কয়েকটা কাঁচামরিচও কেটে দিয়েছি। হাফ টেবিল চামচের মতন আমি গোলমরিচি গুঁড়ো দিয়েছি, আর দিব 1/2 চা চামচের মতন আমি চিলি ফ্লেক্স দিব। আর এখানে আমি 2 টেবিল চামচের মতন চিলি সস দিয়েছি। এই সসটা দিলে আপনার মানে এই খাবারের টেস্টে চেঞ্জ করে ফেলে স্বাদটা আর কি, খুবই টেস্টটা খুবই মজা হয় এটা দিলে। মানে আগে থেকে যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম ওই পাস্তাটা দিয়ে দিচ্ছি সব, আর যে ডিম ভাজাটা রেখেছিলাম ওই ডিম ভাজাটাও দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর এখানে স্যুপের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এটাকে লাড়ার উপরে রাখতে হবে, নাহলে জমাট বেঁধে যাবে স্যুপটা। অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, আর এখানে 2টা ডিম ফেটে আমি দিচ্ছি। ডিম দেওয়ার সাথে সাথে এটাকে লাড়ার উপরে রাখতে হবে, না হলে এটাও কিন্তু জমাট বেঁধে যাবে ডিমটাও। তো রেডি মজাদার চিকেন চাউমিন, খুবই টেস্টি হয়েছে, খেতে একবার হলো বানিয়ে খাবেন। আর এখানে আমি ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচের মতন, আর 3 টেবিল চামচের মতন পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা সস বানিয়েছি যেটা আমি স্যুপের সাথে খাবো। আর আমার হাজব্যান্ডও খুবই প্রশংসা করেছে স্যুপটা খেয়ে, কারণ খুবই নাকি মজা হয়েছে আর আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।
আর এই টাইমে কিন্তু এরকম স্যুপ খাওয়া কিন্তু আমাদের জন্য, শরীরের জন্য কিন্তু অনেক ভালো। আর যাদের ঠান্ডা জ্বর বা সর্দি কাশি আছে তাদের জন্য কিন্তু এই স্যুপটা খাওয়া কিন্তু ভীষণ ভালো। এই তো আনিলাকে স্যুপটা আমি খাওয়াবো, ও স্যুপটা পছন্দ করেছে। আর যেহেতু আমি যে কাঁচামরিচটা দিয়েছিলাম তো এটাতে বেশি ঝাল ছিল না, তো এর জন্য ও খেতে পেরেছে। যদি ঝাল হতো তাহলে ও খেতে পারতো না। তো ও খুবই মজা করে খেয়েছে স্যুপটা। তো ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর লাস্টে একটা ভিডিও দিয়েছি আনিলার আর দুষ্টমির ভিডিও। সবাই সাবধানে চলাফেরা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।